এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া ফের দুর্যোগের অশনি সংকেত। আগামী দুই দিন বাংলার বিভিন্ন জেলায় লাগাতার ঝড় বৃষ্টির পূর্বাভাস। আগামী 48 ঘন্টায় কলকাতার জন্য আবহাওয়ার বিরাট আপডেট দিল আবহাওয়া দপ্তর। প্রবল বৃষ্টির সাথে সাথে একাধিক জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি, আরও কতদিন চলবে একটানা ঝড় বৃষ্টি, এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানালো, কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ জানব গোটা বাংলার আবহাওয়ার খবর এক নজরে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। গতকাল থেকেই ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়তে শুরু করেছে বাংলায়। ভারী বৃষ্টি শুরু হয়েছে কয়েক জায়গায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূল এবং সংলগ্ন 5টি জেলায়। গতকাল থেকে শুরু হয়েছে দফায় দফায় ভারী বৃষ্টি, আগামীকাল পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। ঝড়ের সতর্কতাও থাকছে দক্ষিণবঙ্গের উপকূল এবং সংলগ্ন 5 জেলায়। পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া, এই 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী দুই দিন কলকাতাতেও বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা জেলাগুলিতে 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলায় 30-40 কিলোমিটার গতিবেগে হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা। সতর্কতা হিসাবে আজ থেকেই শুক্রবার পর্যন্ত পর্যটকদের সমুদ্র স্নানের নিষেধাজ্ঞা জারি থাকছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দীঘা, মন্দারমণি সহ বকখালির পর্যটকদের সতর্ক করা হয়েছে। সমুদ্র তটে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র তীরবর্তী সমস্ত রকম বিনোদনমূলক খেলা এবং কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। তবে মৌসুম ভবন জানিয়েছে শক্তি হারাবে ঘূর্ণিঝড় অশনি, গতিপথ পরিবর্তন করে ফের সমুদ্রের ভেতরে ঢুকবে ঘূর্ণিঝড় অশনি।